হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম স্মার্ট ক্লাস আজকে ভিডিওতে তোমাদের সাথে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করতে চলেছি সেটা হলো ডাব্লুবি কনস্টেবল সম্পর্কিত তো তোমরা যারা ডাব্লুবি কনস্টেবেল পরীক্ষা দিয়েছিলে এবং ইন্টারভিউর ডেট দিয়ে দিয়েছে তাদের ইন্টারভিউ তো আগামী কুড়ি তারিখ থেকে শুরু হতে চলেছে কিন্তু ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে তোমরা হয়তো অনেকেই জানো না বা যারা নতুন হয়তো পুলিশে পরীক্ষা দিচ্ছ তাদের বলে রাখি যে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে তোমাদের পুলিশ ভেরিফিকেশন করতে হয় পুলিশ ভেরিফিকেশান ফর্ম ডাউনলোড করতে হয় তার জন্য এবং সেটি জমা দিতে হবে এই পুলিশ ভেরিফিকেশান ফর্ম জমা না দিলে কিন্তু তোমরা অনেকেই চাকরি পাবে না বা ঠিকঠাক ভেরিফিকেশান না হলে কিন্তু চাকরি পেতে সমস্যা হতে পারে তো তাই আজকে ভিডিওতে আমি সেই পুলিশ ভেরিফিকেশান ফর্মটি নিয়ে কথা বলবো কীভাবে ফিল আপ করবে এবং কোথায় জমা দেবে কাকে দিয়ে সাইন করাবে কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আমি তোমাদের ভিডিওতে বলে দেবো তো সকলকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি দেখার এবং পুরো ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্টে তোমাদের প্রশ্ন মতামত সেটা জানাও এবং অবশ্যই বলবো ভিডিওটি অন্যজনের সাথে শেয়ার করো যাতে অন্যজন উপকৃত হয় যাতে তারাও জানতে পারে যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এরপরে পুলিশ ভেরিফিকেশান ফর্ম তোমরা কোথা থেকে পাবে সেটাও আমি বলে দেবো এর পাশাপাশি বলে রাখি যে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কেননা এরপরে আরও নতুন রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো তো চলো দেখে নিতে হবে যে কীভাবে তোমরা ফর্মটি ডাউনলোড করতে পারবে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ভেরিফিকেশন ফর্ম ভেরিফিকেশন রোল লেখা আছে এখানে সার নেম তো এখানে প্রথমে পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ দিতে হবে তারপর নেম ইন ফুল এবং এটি সম্পূর্ণটা হবে ইন্টারভিউর পরে অর্থাৎ ঠিক চাকরি পাওয়ার আগে তোমাদের পুলিশ ভেরিফিকেশন করা হবে এবং এই ফর্মটি ফিল আপ করতে হবে এই ফর্মটি দেখো প্রথমেই নাম দিতে হবে নেম ইন ফুল ব্লক লেটার্স এরপরে দেখো দ্য নেম অফ দ্য পোস্ট অ্যান্ড সার্ভিস অ্যাপ্লাইড ফর অর্থাৎ কোন পোস্টের জন্য কোন সার্ভিসের জন্য অ্যাপ্লাই করছো সেটাও তোমরা এখানে লিখবে অবশ্যই সকাল সকলকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি দেখার তার কারণ ঠিকঠাকভাবে ফিল আপ না করলে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে এবার দেখো দা নেম অফ দ্য পোস্ট অ্যান্ড সার্ভিস ফর হলো দা প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে এবং হোম পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাও দুবার লিখে দেবে ন্যাশনালিটি এবারে ন্যাশনালিটি মানে তোমাদের জাতীয়তা লিখতে হবে এটা ইন্ডিয়ান লিখবে এরপর অরিজিনালি রেসিডেন্ট অফ পাকিস্তান বাংলাদেশ দ্য অ্যাড্রেস ইন ডোমিয়ান এগুলো দেখার দরকার নেই তোমাদের এবার দেখো মাইগ্রেশন যদি কারো থাকে তাহলে লিখতে হবে এবার দেখো পার্টিকুলার সব প্লেস হোয়ার ইউ হ্যাভ রিসাইডেড ফর মোর দ্যান ওয়ান ইয়ার ডিউরিং দা প্রিসিডিং ফাইভ ইয়ার্স তো এই পাঁচ বছরে তোমরা কোন কোন জায়গায় থেকেছো হয়তো কেউ বাইরে অন্য কোন স্টেটে থেকেছে বা হয়তো কোনো অন্য শহরে থেকেছে তো সেইগুলো লিখতে হবে কত সা তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এবং কোন জায়গায় সেটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইন ফুল সমস্ত অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে এইভাবে টোটাল তোমরা লিখতে পারবে দেখতে পাচ্ছ পাঁচ বছরে পাঁচটা ঠিক আছে লাস্ট পাঁচ বছরে এবার দেখো ফাদার্স নেম ইন ফুল উইথ অ্যালাইসিস ইফ এনি ফাদার্স নেম দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস তারপরে ইফ ডেট গিভ লাস্ট অ্যাড্রেস তাহলে যদি কারো ফাদার না থাকে অর্থাৎ মৃত হয় তো তাদেরকে লাস্ট অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে এরপর দেখে নাও পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে এখানে প্রফেশন কোন কি কাজ করতেন এবং ইফ ইন সার্ভিস গিভ ডেজিনশন অ্যান্ড অফিসিয়াল অ্যাড্রেস যদি সার্ভিস করতেন তাহলে তার ডেজিগনেশন এবং অফিসিয়াল অ্যাড্রেসটা দিতে হবে এবং ন্যাশনালিটি অফ ফাদার মাদার হাজব্যান্ড ওয়াইফ সমস্ত কিছু এখানে দিতে হবে এবং প্লেস অফ বার্থ হাজব্যান্ড ওয়াইফের এরপরে দেখো এক্স্যাক্ট ডেট অফ বার্থ তো ঠিক যেটা তোমার মাধ্যমিকে আছে মাধ্যমিক অ্যাডমিট সার্টিফিকেট সেটাই লিখবে এরপরে প্রেজেন্ট এজ এজ অফ ম্যাট্রিকুলেশন কলেজ সালে মাধ্যমিক পাস করেছো প্লেস অফ বার্থ ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট ইন হুইচ ইট ইজ সিচুয়েটেড তো প্লেস অফ বার্থ কোথায় মানে কোন জায়গায় জন্ম এবং ডিস্ট্রিক্ট এবং স্টেট ইন হুইচ ইট ইজ সিচুয়েটেড এবং তার স্টেট ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট টু হুইচ ইউ বিলং তোমরা যে স্টেটে থাকো বা তুমি যে স্টেটে থাকো সেই স্টেটের নাম লিখতে হবে ডিস্ট্রিক্ট লিখতে হবে এখানে এরপর দেখো স্টেটের রিলিজিয়ান স্টেট মানে কিন্তু বলতে বলছে স্টেটের রিলিজন মানে তোমার রিলিজিয়ান বলতে হবে হিন্দু মুসলিম যেটা হবে আর ওই মেম্বার অফ এ শিডিউল কাস্ট হলে ইয়েস তো শিডিউল কাস্ট বা হলে সে এস টি হলে সেটা লিখতে হবে ও বিসি হলে লিখতে হবে ওয়েদার আনম্যারিড অর ম্যারিড এরপর আইডেন্টিফিকেশন যদি কিছু থাকে যেমন ধরো অনেকের তিল থাকে বা অনেকের ডাক থাকে তো সেগুলো লিখতে হবে এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন শোয়িং প্লেসেস অফ এডুকেশন উইথ ইয়ার্স ইন স্কুল অ্যান্ড কলেজেস ফর মাধ্যমিক অর স্ট্যান্ডার্ড এবার নেম অফ স্কুল তাহলে প্রথমে টেন স্ট্যান্ডার্ডস থেকে যা তোমাদের ডিগ্রি আছে সেই ডিগ্রিগুলো তোমরা এখানে দিতে পারো এখানে দিতে হবে এবং ডেট অফ এন্টারিং কবে থেকে তোমরা কোর্সটা করেছ কবে সেটা ছেড়ে সোম এক্সামিনেশন পাস কি এক্সামিনেশন পাস করেছো আর তার সাথে এখানে ইনস্টিটিউশনাল অ্যাড্রেস এরপর যদি কোথাও কাজ করে থাকো সেইগুলো এখানে লিখতে হবে এরপরে দেখো হ্যাভ এভার বিন অ্যারেস্টেড ডিটেন কনভিক্টেড যদি কেউ অ্যারেস্ট হয়ে থাকো বা অ্যাকনভিক্ট হয়ে থাকো বা কোনো কারোর নামে কেস আছে তাহলে এগুলো লিখতে হবে এখানে এরপরে দেখো নেম উইথ অ্যাড্রেস অফ টু রেসপন্সিবল পার্সেন্স অফ ইউরো কল অফ টু রেফারিস টু হুম ইউর নোন তো এমন কোনো পার্সনসে যারা তোমাকে চেনে বা যারা যার সাথে তোমাদের পরিচয় আছে তাদের নাম লিখতে হবে এখানে এরপরে দেখো আই আইসার্টিফাই ফলোইং ফল গোয়িং ইনফরমেশন কারেক্ট এবার এখানে সাইন করতে হবে প্লেস ডেট অ্যান্ড প্লেস তোমরা যে জায়গায় থেকে লিখছো সেই ডেট এবং সেই প্লেস দিতে হবে এরপরে দেখো এই যে সার্টিফিকেটটা সার্টিফিকেট টু বি সাইন বাই গেজেটেড অফিসার মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ এমএলএ অথবা এমপি এইসব কাউকে দিয়ে সাইন করতে হবে বা গেজেটেড অফিসারকে দিয়েও সাইন করতে পারো দ্যাট আই হ্যাভ নোন তোমার নাম লিখতে হবে তোমার বাবার নাম সন অফ ডটার অফ শ্রী ফর দ্য লাস্ট কত বছর ধরে চেন লিখতে হবে ফর দ্য লাস্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ এরপরে এখানে দেখো সাইন করবে সিগনেচার অফ দ্য কম্পেন্টের অথরিটি নেম যিনি সাইন করছেন তার নাম হবে ডেজিগনেশান তার পদ কি যদি এম হয় এমএলএ লিখতে হবে বাট বা যদি কোনো অন্য গেজেটেড অফিসার তাহলে তার ডেজিগনেশান লিখতে হবে এর পাশাপাশি অ্যাড্রেস এবং সিল দিতে হবে ঠিক আছে তো এইখানে সিগনেচার অ্যান্ড ডেজিগনেশন অন দ্য ইস্যুই অফিসার তো এখানে তারপরে সিগনেচার দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ভেরিফিকেশান ফর্ম এই ভেরিফিকেশান ফর্ম তোমরা পাবে কীভাবে সেটা আমি বলে দিচ্ছি কিন্তু ভেরিফিকেশান ফর্মটা এখনই তোমাদের করতে হবে না ভেরিফিকেশন ফর্মটা তোমরা ইন্টারভিউ দেওয়ার পরে তোমাদের ভেরিফিকেশন প্রসেসটা দিয়ে যেতে হবে তো এই হচ্ছে ডাব্লুবি পুলিশ ডট গভেন ডট ইন ওয়েবসাইট এবং এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছো এখানে সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিসে যাবে সিটিজেন সার্ভিসে যাওয়ার পর পরে ডাউনলোডেল ফর্মস এই ডাউনলোডেবল ফর্মস আছে ডাউনলোডেবল ফর্মসে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ইন কানেকশন দ্য পোস্ট অফ কনসেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার আঠারো তো দু হাজার আঠারো সালে পুলিশ ভারিকেশন ফর্মটা দেওয়া আছে কিন্তু তোমাদের যখন ইন্টারভিউ হয়ে যাবে তারপরেই তোমাদের পুলিশ ভেরিকেশন ফর্মটা এখানে দিয়ে দেবে আপলোড করা হবে তো হ্যাঁ ফর্ম্যাটটা একই হবে ফর্ম্যাটটা তোমরা আমি তো বলে দিলাম সেই ফর্ম্যাটটি তোমরা ফিল আপ করবে আশা করি অসুবিধা হবে না তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে তোমাদের প্রশ্ন মতামত জানাও এবং যারা নতুন তাদেরকে অবশ্যই বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং অবশ্যই বেল বাটনটিকে প্রেস করতে সো দেখা হচ্ছে পরে ভিডিওতে আরও নতুন আপডেট নিয়ে আসবো সো থ্যাংক ইউ এভরিওয়ান